তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ এই ভিডিওতে আমি ডপলার বা কন্টিনিউয়াস ওয়েভ রাডার নিয়ে আলোচনা করব। তার কন্টিনিউয়াস ওয়েভ রাডার নিয়ে আলোচনার শুরুতেই আমরা এখানে এর ব্লক ডায়াগ্রামটা দেখে নিই। এর ব্লক ডায়াগ্রাম দেখতে গিয়ে প্রথমে দেখো, এই অংশটা হচ্ছে ট্রান্সমিটিং সেকশন আগের ভিডিওর মতো, আর এই নিচের পার্টটা হচ্ছে রিসিভিং সেকশন। তা ট্রান্সমিটিং সেকশনে আমরা কী করবো, যে কন্টিনিউয়াস ওয়েভ একটা বা সাইন ওয়েভকে আমরা ট্রান্সমিটার ট্রান্সমিট করব টার্গেটের দিকে। তা টার্গেট দিতে গেলে কী হবে, কারণ ট্রান্সমিটার কী করবে, ডুপ্লেক্সারকে দেবে, এবং ডুপ্লেক্সার কী করবে, ট্রান্সমিটিং সিগনাল টার্গেটের দিকে দেবে। এবং টার্গেট থেকে যে লো সিগনাল, আমরা আগের ভিডিওতে বলেছিলাম কি, যে এর ক্ষেত্রে এর পাওয়ারটা অনেক বেশি হয়, এবং রিসিভ যে সিগনালটা আমরা ফেরত পাই তার কিন্তু পাওয়ারটা অনেক কম, অনেক অনেক কম। তা রিসিভ যে সিগনালটা সেটা আবার ডুপ্লেক্সার ভায়া এখানে আসে মিক্সচারে, কিন্তু সেটা কী হচ্ছে, আমরা পাঠাচ্ছি যেটা আমরা যে ট্রান্সমিটিং করছি সেটা হচ্ছে এফ জিরো তার ফ্রিকোয়েন্সি, এবং রিসিভ সিগনালটা কী হবে, এফ জিরো প্লাস ওর মাইনাস এফ ডি। এবার প্লাস ওর মাইনাস এফ ডি কেন বলছি, ধরো টার্গেটের উপর, টার্গেট এই র্যাডারের দিকে আসছে না র্যাডার থেকে দূরে সরে যাচ্ছে তার উপর নির্ভর করে এফ জিরো প্লাস অথবা মাইনাস এফ ডি হবে। সেটা কী করে আমরা নির্ধারণ করবো, ধরো এই ধরো র্যাডার বক্সটা, তার সামনে এই ধরো অ্যান্টেনাটা আছে, এর সামনে যদি টার্গেটটা থাকে, টার্গেটটা যদি এর দিকে আসে অর্থাৎ এফ জিরো ফ্রিকোয়েন্সি দিচ্ছে, আর এ ধরো ভি ভেলোসিটি নিয়ে এর দিকে সরে আসছে, এখন এফ জিরো দিকে অর্থাৎ এফ জিরো বলছি র্যাডারের দিকে যদি এই টার্গেটটা আসতে থাকে, যার দিকে আমরা ট্রান্সমিটিং ওয়েভটা দিচ্ছি এর দিকে যদি আসতে থাকে, তখন কী হবে, এফ দেখা যাবে যে রিসিভিং ফ্রিকোয়েন্সিটা এর থেকে বেশি হচ্ছে, তার মানে এফ জিরো প্লাস ড্রিফটেড ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফ জিরো প্লাস এফ ডি। আর যদি এর থেকে টার্গেটটা ভি ভেলোসিটি নিয়ে দূরে সরে যায়, তখন কিন্তু হবে এফ জিরো মাইনাস এফ ডি। তাই টার্গেটের উপর নির্ভর করে, টার্গেট এদিকে আসছে না অন্য দিকে যাচ্ছে এবং কতটা গতি দেয় তার উপর নির্ভর করে এফ জিরো প্লাস এফ ডি আর এফ জিরো মাইনাস এফ ডি হবে। এখন এই মিক্সারে আসলো কি, এফ জিরো প্লাস এফ ডি বা এফ জিরো মাইনাস এফ ডি এলো মিক্সারে, আমরা দুটি থেকে দুটো সিগনাল, একটা হচ্ছে এই রিসিভিং সিগনালটা প্লাস মাইনাস এফ ডি, আর তার সঙ্গে আমরা মেন যে এফ জিরোটা সেটাও মেরামতের সাথে দেবো, দিয়ে মিক্সারে কী হবে, আমরা মিক্সচার থেকে শুধু পাবো এফ ডিটা, অর্থাৎ এখানে এফ জিরোটা আউট হয়ে যাবে এবং এফ ডিটা আমরা পাবো। এখানে আইএফ অ্যাম্পলিফায়ার কী করবে, এই এটাকে একটু অ্যাম্পলিফাই করবে এবং সেটাকে আমরা ডিসপ্লেতে, ইন্ডিকেটর ডিসপ্লেতে আমরা এফ ডিতে পাবো। তার মানে এখানে কী বোঝা গেল, যে ট্রান্সমিটিং সেকশন এফ জিরো ফ্রিকোয়েন্সি র্যাডারের দিকে পাঠাচ্ছে, র্যাডারের অ্যান্টেনা দিয়ে টার্গেটে পাঠাবে, এবং টার্গেট থেকে যে রিসিভিং সিগনাল, যে ড্রিফটেড সিগনালটা আসবে, এখানে ড্রিফটেড কথাটা ইউজ করছি কারণ এখানে ডপলার র্যাডারের ক্ষেত্রে আমরা আলোচনা করছি, ড্রিফটেড কথাটা বেশি ইউজ করছি। তা এই যখন সিগনালটা ফিরে আসলো, ফিরে আসার পরে এফ জিরো প্লাস মাইনাস এফ ডি এল অর্থাৎ ড্রিফটেড ফ্রিকোয়েন্সি সহ এফ জিরোটা আসলো, সেটাকে আমরা মিক্সচারে এফ জিরোটা আলাদা করলাম, দিয়ে আমরা এখানে এফ ডি পেলাম। তাহলে রিসিভিং যে সেকশনটা, রিসিভিং সেকশনের কাজ হচ্ছে এফ ডিটাকে আলাদা করা, এই হচ্ছে। তাহলে এখানে এফ জিরো পাবো এবং এফ ডি পাবো, এই এফ ডি দিয়ে আমরা টার্গেটটা কত ভেলোসিটিতে এদিকে আসছে, কি টার্গেট থেকে দূরে সরে যাচ্ছে, সমস্ত কিছু আমরা নির্ধারণ করতে পারবো। এই গেল ডপলার বা কন্টিনিউয়াস ওয়েভ রাডার সম্পর্কে ব্লক ডায়াগ্রাম এবং তার সম্বন্ধে আলোচনা। এখনকার পর্যন্ত এইটুকুই, এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো রাডার নিয়ে আমরা আলোচনা করবো। তোমাদের যদি ভিডিওটি এখন পর্যন্ত ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যদি ভালো লাগে যদি লাইক বাটন দিও, যদি ভালো না লাগে ডিসলাইক বাটন দিও। তোমাদের যদি কমেন্টে কিছু বলতে ইচ্ছে হয় বা কিছু জানার দরকার হয় সেটা কমেন্ট বক্সে জানিয়ে। ধন্যবাদ।